যাবে না যে শুধু মেয়েরাই আমার ফ্যান, অনেক ছেলে আমার ফ্যান। তো কি খবর, কেমন চলছে সব? আছি, খুব ভালো আছি। রোজা তো একটু অন্যরকম যায় সারা বছরের চেয়ে, ওরকমই যাচ্ছে, ভালো। আমাদের এই আয়োজন কিন্তু আসলে সেরকম করে করা, কারণ হচ্ছে রোজার সময় স্বাভাবিক সবার স্কেজুলগুলো একটু চেঞ্জ হয়, তারপর খাদ্যাভ্যাস একটু চেঞ্জ হয়, এই সময় শোজগুলো কম থাকে, সামনে ঈদের প্রিপারেশন থাকে, পার্সোনাল প্রিপারেশন, দেন কাজের প্রিপারেশন তো থাকে, এই সময় এত অনুষ্ঠান হয়, তো এগুলো নিয়ে আসলে কথা বলবো। রোজার সময়ের কি অবস্থা এখন, কেমন যাচ্ছে? কাজ ডিফারেন্ট হয়, কারণ রোজাতে তো আমাদের কনসার্টস হয় না, সো রাতের ওই কাজগুলো নেই, রেকর্ডিংসও কম থাকে, সো যেটা হয় যে একটু লেট ব্যাক সময় কাটে, নিজেকে একটু বেশি সময় দিতে পারি, পরিবারকে পারি, সো ওইটা ভালো লাগে। খাবারের জন্য এখন রোজাতে হয় কি, সারা বছরই তো খাবারের প্রতি একটু যত্নশীল হতে চেষ্টা করি, কারণ এখন আমরা আসলে আধুনিকতার ছাপ আমাদের জীবনে চলে আসছে এবং আধুনিকতার একটা অংশ হচ্ছে হেলদি লাইফস্টাইল, সো সেক্ষেত্রে খাওয়া দাওয়াটা একটু দেখা যে হেলদি খাওয়া কিনা, ক্যালোরি বেশি হয়ে যাচ্ছে কিনা, অয়েলি ফুড বেশি হচ্ছে কিনা, সো ওই ব্যাপারটা এখন যেহেতু সারা বছরই দেখি, রোজাতে একটু কম দেখি, কারণ রোজাতে সারাদিন না খেয়ে থাকার পরে ইফতারের সময় যদি একটু ভাজা পোড়া নাই খেলাম, তাহলে সারাদিনও কষ্ট করলাম, আবার ইফতারের সময় কষ্ট করলাম, সো ভাজা পোড়াটা খাই। উল্টোটা এক্সপেক্ট করছিলাম যে না, রোজার সময় একেবারেই কিছু খাওয়া, আমি ঠিক উল্টা, সারা বছর হয়তো আই ইট হেলদি, বাট ইফতারের সময় মা যে পিয়াজু ছোলা, ওই ওই যে ফিলিংটা, এটা অ্যামেজিং। হ্যাঁ, এবং এই আইটেমগুলো না মানে ধরো বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে কিন্তু সারা বছরই পাওয়া যায়, কিন্তু তারপরও এগুলোকে দেখলেই মনে হয় এগুলো ইফতারের সময় খাওয়ার জিনিস, মানে পেঁয়াজু ছোলা এগুলো একদম ইফতারের জন্যই বরাদ্দ, এরকম ভাবে মনে হয়। তো এ তো গেল মানে নর্মাল রোজার সময় খাবারের ব্যাপার, কি এমন কি খাবার আছে যেটা দেখলেই মনে হয় যে এখন এই মাত্র লাঞ্চ শেষেও যদি কেউ সামনে এনে দেয় তখন মনে হবে খেয়ে ফেলবে? এরকম তো অনেক খাবারই আছে, কিন্তু আমার আমার আবার পার্সোনালিটিটা এরকম, আমার কোনো একটা জিনিস খুব ভালো লাগলে আমার যে খেতেই হবে বা পেতে হবে কিনতে হবে এরকম পার্সোনালিটি না, খাবারের প্রতি এরকম না, আমি আসলে মানুষটা এরকম না, আমার হয়তো একটা খুব সুন্দর একটা ঘড়ি খুব ভালো লাগলো, কিন্তু মনে হচ্ছে না কিনে কি হবে, মানে এমন তো না যে আমার ঘড়ি নেই, ঘড়ি তো আছে, ওটা কেন কিনতে হবে, সেরকম অনেক ভালো একটা খাওয়া খেয়েছি তো খেতে হবে কেন, সব কাজে এত হিসেব নিকেশ করে, হিসেব নিকেশ না, আমি আসলে মানে কি সেটা না, মানে জিনিসটা হচ্ছে মানে এত ধৈর্য, আমি আসলে আমার মনে হয় আমি পরিমিতি বোধটা একটু বেশি পছন্দ করি, আমার মনে হয় যে খুব বেশি কোনো কিছু পেয়ে গেলে হয়তো মজাটা আর থাকে না, ওই যে একটা ভালো জিনিস ইচ্ছে করছে অতটুকু পর্যন্তই ভালো, এরপরে আর মনে হয় যে সবকিছু পেয়ে গেলাম, আমার আমি তো জীবনে আমি আই এম আ ভেরি লাকি পার্সন বলবো, আমি জীবনে অনেক কিছু পেয়েছি, পাওয়ার পরে আমার মনে হয়েছে যে মানে পাওয়ার যতটুকু প্রাপ্তি তার চেয়ে একটা জিনিস চাওয়া, খুব সুন্দর করে চাওয়ার মাঝেও কিন্তু অনেক অনেক আনন্দ আছে। নিশ্চয়ই, সো খাওয়াটা যদি আমি দেখি একটু স্মেল নেই, পেট ভরা, খেতে ইচ্ছে করছে, কিন্তু না দেখে ওটাকে অ্যাপ্রিসিয়েট করলেও আমি কিন্তু সেই আনন্দটা পাই। কিন্তু আমার আবার যেটা মনে হয় যে আমার সামনে যদি আমার পছন্দের খাবার থাকে, আমি তখন ওটা চিন্তা করি না যে ওটা খেলে ক্ষতি হবে না কি হবে, ওটা না, আমি আগে খাই, মানে ডায়েটের সময় অনেক সময় বলে না যে হ্যাঁ এখন এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এরকম কিছু বলে, আমার ওটা না, আমি ওটা খেয়ে নিই, তারপর হচ্ছে দুই তিন দিন তখন আবার না খেয়ে থাকি, এরকম হয়। কিন্তু ওই সময় যদি পছন্দ হয়, আমার পছন্দের খাবার থাকে এবং সেটা খাবার জন্য থাকে, তাহলে আমি খাই, মানে তাহলে ওই জিনিসটা হয় না পছন্দ তো। এখন আসলে ছোটবেলায় মানুষ যেটা পছন্দ সেটাই করে, আস্তে আস্তে বড় হয়, ম্যাচিউরড হয়, বোঝে যে পছন্দের চেয়েও ডিসিশনটা ইম্পর্টেন্ট, যে হুইচ ইজ রাইট ফর মি, সো ওই ওই স্ট্যান্ডার্ডটা যখন সেট হয়ে যায় তখন অনেক, যেমন ছোটবেলায় সবজি খেতে পছন্দ করতাম না, মা খালি বলতো, বাবা শুধু বলতো যে সবজি খাও সবজি খাও, তখন তো খেতাম না, পছন্দ হতো না, কিন্তু এখন পছন্দ অতটা না হলেও খাই, কারণ যতটুকু পছন্দ তার চেয়ে বেটার হচ্ছে ব্যালেন্স ডায়েটটা কতটা ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমরা সবাই ব্লেসড, আমরা সুস্থ, এই ব্যাপারটা আমরা রিয়েলাইজ করি না যতক্ষণ না পর্যন্ত আমরা অসুস্থ হচ্ছি, সো আমার এই বয়সে আমরা তো দুজনই একই রকম বয়সী, সো আমরা তো অসুস্থ হয়ে হয়ে আমরা এই নলেজটা আমাদের আছে যে না এই যে আমি এখন সুস্থ এটা একটা ব্লেসিং, সো আই হ্যাভ টু সেলিব্রেট দ্যাট বাই ইটিং গুড ফুড। দ্যাটস ট্রু, কিন্তু তারপরেও কোনো খাবার মানে পছন্দের তালিকায় কিছু নেই যেটা পছন্দের তালিকায়, যেরকম আমি বিয়েবাড়ির কাচ্চি বিরিয়ানি আমার খুব ভালো লাগে, অন্য কোথাও যদি কাচ্চি বিরিয়ানি কিনেও খাই ওই মজাটা কেন যেন পাই না, মানে সামহাও দাওয়াতে যে ওই মজাটা পাই না। তারপরে এটা হচ্ছে আনহেলদি ফুডের একটা নিদর্শন দিলাম, আর হেলদি ফুডের যদি বলি তাহলে স্যালাডস খুব পছন্দ করি।